বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদ ও মুক্তির দাবিতে নরসিংদীতে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার সকাল 10টা থেকে শহরতলির চিনিসপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অনশন শুরু হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনশন কর্মসূচিতে খালেদা জিয়ার মুক্তির দাবি করে স্লোগান দেয় নেতাকর্মীরা। অবিলম্বে বেগম জিয়ার মুক্তি না দেওয়া হলে শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে জানান নেতাকর্মীরা। নরসিংদীর জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, চ্যানেল 16.tv।